Hello aspirant, welcome to my channel Keep Up Back Avenue. WBP wireless supporter main আজকে কিন্তু আমরা এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে কিন্তু আলোচনা করব এবং কিছু প্রশ্ন আমরা জানি যে ভুল বেরিয়েছে এবং কিছু প্রশ্নের কিন্তু আমরা দেখতে পেয়েছি মানে অ্যাকচুয়ালি সেটের একটা কিন্তু মিসিং কিন্তু অপশন ছিল তো এইগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করার পর কিন্তু আমরা বের করেছি অবশ্যই আমাদের অ্যাসপিরেন্টদের সাথে নিয়ে এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমি একটা পার্ট বলে রাখি যে কোনো পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু অ্যানালাইসিস করাটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা যে কোনো পরীক্ষা হতে পারে আপনার যা মানে সেটা খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন আমি প্রত্যেককেই বলি প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলি যে অবশ্যই কিন্তু আপনার পরীক্ষার শেষে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি অ্যানালাইসিসটা করবেন আমি জানি না অন্য কোনো চ্যানেল বা অন্য অন্য যারা পড়াচ্ছেন গাইড করছেন তারা ইনিশিয়েটিভ নিয়েছেন কি না বা এটা পেয়েছেন কি না তো আমি আজকে কিন্তু এই প্রশ্ন ভুল এবং মিসিং অপশনের ব্যাপারটা কিন্তু অ্যাসপিরেন্টরা অনেকেই জানেন কেন তারা কিন্তু টোটালটাই কিন্তু ঘেটেছে এবং আমাদের ব্যাচে যারা ছিলেন তারাও জানেন তো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং তারপরে কিন্তু কাট অফ মার্কস নিয়ে কিন্তু আলোচনা করব অন্য অন্য জায়গায় তো অ্যাডমিশনের ব্যাপারে তো তারা কিন্তু মানে কি বলবো মানে কোশ্চেন অ্যানালাইসিস হয়নি তার আগেই কিন্তু অ্যাডমিশন চলছে পরবর্তী সময় তাই না আমরা কিন্তু দেখছি গিফট অফ দ্য গ্যাবিডও কিন্তু পরবর্তী সময়ের জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু কোশ্চেনটা অ্যানালাইসিস করছে ঠিক আছে আচ্ছা আমি আগের দিন যে প্রশ্নটা সলভ করেছি ওটা কিন্তু অনেকটা সময় কিন্তু মানে লাইভ চলছিল লাইভ চলতে চলতে কোনো টেকনিক্যাল কারণে কিন্তু পঞ্চাশের পর থেকে কিন্তু মনে হয় কোশ্চেনগুলো মানে মানে আসেনি আর ঠিক আছে তো সেক্ষেত্রে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি প্রথমে একটু বলে রাখি সাত নম্বর যে কোশ্চেনটা ছিল সাত নম্বরে কিন্তু এটা অপশান ডি হবে 80 ভোল্ট ঠিক আছে এটা অপশান এ নয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাতের ডি এটা একটু ঠিক করে নেবেন নেক্সট তিন নম্বর কোশ্চেনটা দেখুন বলছে ক্যারেক্টার এনহ্যান্সমেন্ট ইন ওয়ার্ড প্রসেসিং ডাজ নট ইনক্লুড এখানে দেখবেন কাউর কাউর সেটে বিশেষ করে আমি যাদের দেখলাম এম দিয়ে মানে নাম শুরু মানে নামের অ্যালফাবেটের ফার্স্ট অক্ষর হলো আমার এম তো তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে এইখানে কিন্তু মেল মার্জ এই অপশানটা কিন্তু তাদের নেই তাদের এখানে একটা অল ছিল তো এটা কিন্তু কিছু সেটের কয়েকজনের সেটে কিন্তু মানে একটা সেটেই হয়েছে এবং সেখানে যারা পড়েছে সবারই একই কেস তো আমি এটা আইডেন্টিফাই করেছি আপাতত মানে গ্রুপ থেকে যে যাদের নামের অ্যালফাবেট এম দিয়ে তাদের কিন্তু ম্যাক্সিমাম এটা হয়েছে বাদ বাকি আপনারাই বলতে পারবেন ঠিক আছে এইটা কিন্তু পিআরবিকে অবশ্যই কিন্তু মেল করে কিন্তু জানানো হচ্ছে এবং আপনারাও কিন্তু জানাবেন ঠিক আছে যাদের এরকম হয়েছে তো এখানে কিন্তু মেল মার্জ অপশান সি হবে কিন্তু বাদবাকিদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্লাস ওয়ান দেওয়া উচিত আমরা দেখেছি যে এসআইতে যেরকম দিয়েছে সেরকম কিন্তু দেওয়া উচিত আচ্ছা এটা প্লাস ওয়ান সবাইকেই দেওয়া উচিত নেক্সট আমি চলে যাচ্ছি ছয় নম্বর কোশ্চেনে ছয় নম্বর কোশ্চেন দেখুন টোটাল টিআইআর অনেকে কিন্তু করেছেন তো আমি বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান এইটা কিন্তু কখন হচ্ছে এখানে কিন্তু যখন আমার ওয়াটার কিংবা আপনি যদি গ্লাস ইউজ করেন আমি কিন্তু প্রথমে সি করেছিলাম কিন্তু এটা কিন্তু সি হবে না অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সি কখন হয় ওয়াটার এবং গ্লাসের ক্ষেত্রে ঠিক আছে ছয়ের কিন্তু অপশান সি হবে না অপশান ডি হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটি কোশ্চেন আমি চলে যাচ্ছি এটা এটা কিন্তু অপশান বি আগে 12 বি বলে দিয়েছিলাম আর নেক্সট আরেকটা কোশ্চেন যেটা ভুল ছিল কোশ্চেনটা ভুল ছিল সেটি হলো কোশ্চেন নাম্বার সম্ভবত 62 এক মিনিট দেখে নিই 62 হ্যাঁ একদম কোশ্চেন নাম্বার 62 দেখুন এখানে দেখুন টু ইকুয়াল এটা টু হবে না 90 যেটা আসছে 90 ওয়াট সেটা কিন্তু আমার কিন্তু টু করলে হবে না এটা কিন্তু থ্রি ঠিক আছে থ্রি কিন্তু হবে থ্রি যদি আপনি করেন তাহলে কিন্তু থ্রি ইকুয়াল যদি আপনি করেন তাহলে কিন্তু আমার 90 উত্তর আসছে দুই দিয়ে করলে কিন্তু আমার 40 আসছে যেটা কিনা আমার অপশানে নেই সুতরাং এই কোশ্চেনটাও কিন্তু প্লাস ওয়ান সবাইকে পিআরবি দেওয়া উচিত তাহলে আমরা কিন্তু প্লাস দুই আমরা কিন্তু এমনি কিন্তু পেলাম ও আরেকটা কোশ্চেন এই জিইউআই বেস যেটা ইন্টারফেস এটা কিন্তু সফটওয়্যারটা আমি মকেই কালকে সলভ করার সময় বলেছিলাম সফটওয়্যার অ্যান্ড ইউজার হওয়া উচিত তো এখানে কিন্তু অপশান নেই সুতরাং এখানে কিন্তু প্লাস ওয়ান পিআরবিকে কিন্তু দেওয়া উচিত তাহলে প্লাস ওয়ান আর হলো গিয়ে আমার যাদের ওই সেটে ছিল না
তো মানে যাদের আর কি এই আমার কোশ্চেন কম্পিউটারের যেই কোশ্চেনটা সেইখানে কিন্তু ছিল না, তাদের কিন্তু আমার প্লাস থ্রি কিন্তু তাদের কিন্তু পিআরবি দেওয়া উচিত। এটা কিন্তু অবশ্যই মেল করেন, পিআরবিতে অ্যান্সার কী দেবে, অ্যান্সার কী দেওয়ার পর এখনও আপনি জানাতে পারেন পিআরবিকে মেল করে, তারপরে না হলে অ্যান্সার কী দেওয়ার পর কিন্তু আপনি সেটা মেল করে জানাবেন। এই মেল মার্জ অপশানে কিন্তু অনেকে ছিল না, সুতরাং এই প্লাস তিন কিন্তু আমার মনে হয়েছে পিআরবি ভুল হয়ে, কোশ্চেন তো অবশ্যই ভুল ছিল, অপশান ভুল ছিল, তো তাদের কিন্তু তিন কিন্তু দেওয়া উচিত। ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে পেয়েছি। আর টোটালটাই কিন্তু আমি গিফট অফ দ্য গ্যাবেডু যে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আপনি টোটাল অ্যান্সার কীটা পেয়ে যাবেন। আর যেগুলো যেগুলো বললাম সেটা কিন্তু মাথায় রেখেন। আমি দেখুন আমি আমি একটু বলে দিই, অ্যানালাইসিসের ক্ষেত্রে যেদিন সুপারভাইজারের পরীক্ষা হয় সেদিনই কিন্তু অ্যানালাইসিস করে বলেছিলাম, এবং অ্যানালাইসিস করে বলার পরে সুপারভাইজারে বলে দেওয়া ছিল যে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ডিভাইস এবং যেই যেই জায়গাগুলো ইনসুলেটর থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো আমি বারবার করে বলেছিলাম এগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাবেন। এবং যারা কথা শুনেছেন তারা কিন্তু এই কোশ্চেনে হেল্প পেয়েছেন। ঠিক আছে, এবার সারা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো রয়েছেই যে এই কোশ্চেন কিন্তু বা আপনি যে পরীক্ষা দিয়ে একটা লেসন আপনি কী শিখলেন, লেসনটা আপনি তো একটা বিরাট শিখলেন কি যে না আমাকে প্রিপারেশনটা কিন্তু সারা বছর ধরে নিতে হয়, আমি লাস্ট ওয়ান মান্থ কিংবা লাস্ট 15 days, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, আপনাদের পিআরবির এটা ঠিক যে সময়টা খুব কম দিয়েছে, এটা ঠিক কথা, একদম বাস্তব কথা, কিন্তু প্রিপারেশনটা কিন্তু আপনাকে সারা বছর ধরেই কিন্তু, আমি বলবো না যে আপনারা একদম সময় পাননি, কারণ গিফট অফ দ্য গ্যাবেডু ডিসেম্বর থেকে ক্লাস চলছে, তো সেক্ষেত্রে বলবো না আপনারা যথেষ্ট সময় পেয়েছেন। হ্যাঁ, অনেকে রেজাল্ট পেরোনোর পরেও প্রিপারেশন করেছেন এবং তারাও কিছু ভালো রেজাল্ট করেছে, তারাও ভালো রেজাল্ট অনেকটা কিন্তু 50 কাছাকাছি কিন্তু স্কোর করছে, তারাও পেয়েছেন, সো সেটা ডিপেন্ড করছে এক একজনের ওপর, কিন্তু প্রিপারেশনটা কিন্তু অবশ্যই আমি বলবো একটা লেসন আপনাদের জন্য হয়ে রইল সারা বছর ধরে। সে আপনি এসআই নিন কিংবা আপনি ওয়্যারলেস কিংবা আপনি যে কোনো পরীক্ষা নিন, ঠিক আছে, আপনাকে কিন্তু সারা বছর ধরে প্রিপারেশন নিতে হবে, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। ঠিক আছে, পরীক্ষার এক মাস আগে কিংবা অ্যাডমিট বেরোলে আমি একটু পড়বো এরকম কিন্তু হবে না, আপনাকে কিন্তু প্রিপারেশনটা সারা বছর ধরে নিতে হবে। এই হলো কোশ্চেনের আমি যেগুলো বললাম ভুল ছিল। এবার আমি সরাসরি কাট অফে চলে যাচ্ছি, কাট অফের যে কত কাট অফ কি যেতে পারে না পারে, কাট অফটা কিন্তু টোটাল 85 মার্কসের উপর কিন্তু করেছি, 70 মার্কসের হলো আপনাদের এমসিকিউ ছিল এবং আমাদের কিন্তু 15 মার্কসের আমরা দেখেছি ট্রান্সলেশন। 15 মার্কসের ট্রান্সলেশনে কিন্তু ট্রান্সলেশনে অনেকেই কিন্তু, কারণ আমি ট্রান্সলেশনে অনেক খাতা দেখেছি এবং ট্রান্সলেশন যা ছিল 10+ মানে 8 থেকে 10 অনেকেই পাবে, কারণ ডেসক্রিপটিভে কিন্তু পিআরবি বলুন কিংবা আপনি যদি পিএসসি বলুন ভালো কিন্তু নাম্বার কিন্তু ক্যারি হচ্ছে, ঠিক আছে, ডেসক্রিপটিভে, সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 কিংবা 10+ পাওয়াটা কোনো কিন্তু ব্যাপার না, এবং যা ট্রান্সলেশন ছিল 10+ কিন্তু অনেকেই পাবে, এটুক্ষণে আমি বলতে পারি। তাহলে আমার 85-এর মধ্যে কাট অফ যেটা যাচ্ছে, গ্রুপে আমি ফিডব্যাক নিয়েছি এবং অন্য অন্য জায়গায় পোল ক্রিয়েট করার পর আমার মনে হয়েছে যে ইউআরকে 85-এর মধ্যে কিন্তু 50 থেকে 52 কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে, মেল ওবিসি বি ক্যাটাগরি 46 থেকে 49 কাট অফ যেতে পারে, ওবিসি মেল ওবিসি যারা এ ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 42 থেকে 45, এসসির মেল 35 থেকে 40 এবং এসটি মেল 28 থেকে 33 মধ্যে কিন্তু এটা কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে, আউট অফ কত না 85, ভালো করে মাথায় রাখবেন, 85-এর মধ্যে ইনক্লুডিং ট্রান্সলেশন। ফিমেলের 85-এর মধ্যে কাট অফ কত যেতে পারে, ইউআরের ক্ষেত্রে কিন্তু 40 থেকে 45 কিন্তু যেতে পারে, ঠিক আছে, নেক্সট, কেননা 25-30 অনেক ওই ঘরের কাছাকাছি, মানে ফিমেলের কথা বলছি, 25 থেকে 30 কিংবা 35 এই ঘরের কাছাকাছি কিন্তু অনেকেই কিন্তু রয়েছে স্কোরটা আমার, ঠিক আছে, অনেকেই কিন্তু ওই 30 কেউ চেয়ে কেউ 35 পেয়েছে, ঠিক আছে, মানে আমি ফিমেল অন্তত আমি যতক্ষণ ফিডব্যাক নিলাম ব্যাস থেকে বা অন্যান্য জায়গা থেকে আমি কিন্তু এটা কিন্তু দেখেছি, সুতরাং কাট অফ কিন্তু আমার মনে হচ্ছে 40 থেকে 45 কিন্তু ফিমেলের কিন্তু যেতে পারে, ওবিসি বি যারা রয়েছেন 35 থেকে 38, ওবিসি এ ক্যাটাগরি 25 থেকে 30, এসসি যারা রয়েছেন 20 থেকে 25, এসটি যারা রয়েছেন 15 থেকে 20 কিন্তু কাট অফ কিন্তু ফিমেলে কিন্তু যেতে পারে আমাদের ওয়্যারলেস অপারেটর মেন আউট অফ 85, এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, তারপর দেখা যাক কী হয় না হয়,
যারা এই কাট অফ মনে হচ্ছে যে এর আশেপাশে কিন্তু যাচ্ছে, তারা কিন্তু এখনই বলবো না যে আপনি আপনার সামনে যে এক্সামটা রয়েছে সেটা WBCS হোক, কিংবা আপনি যদি KP দিয়ে থাকেন, KP কনস্টেবল যদি আপনি দেন, তো সেই জায়গাটা ভালো করে প্রিপারেশান নিন, কেননা এখনও কিন্তু আরও কিছুদিন সময় লাগবে, তারপর থেকে আস্তে আস্তে ইন্টারভিউ প্রিপারেশান শুরু করবেন, ঠিক আছে? আর যারা মনে করবেন যে ইন্টারভিউ আমি প্রিপারেশান দেবো, তাদেরকে বলবো বেসিক হিসাবে আপনি বাড়িতে নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালো করে পড়ুন, নিজের সম্পর্কে ভালো করে জানুন, নিজের কী ভালো লাগে, নিজের হবি সম্পর্কে, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কিন্তু ভালো করে আপনি তৈরি করুন। আশা করি কোনো প্রবলেম হবে না। ইন্টারভিউর সময় তো অবশ্যই গিফট অফ দ্য গ্যাবিডু আপনাদের পাশে থাকবে, যেরকম আমরা প্রিলিমিনারি আগের থেকে কিন্তু ওয়্যারলেসের পাশে ছিলাম, ঠিক একইভাবে কিন্তু থাকবে, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। যাদের একটুখানি স্কোরটা খারাপ হয়েছে, মন খারাপের কোনো বিষয় না, আমি আবার বলছি আপনাদের জন্য একটা লেসন ছিল, তো সেটা আপনি সেখান থেকে শিখুন। অবশ্যই আপনি যাই পান না কেন, স্কোর আপনার যাই আসুক, পরীক্ষা ভালো হোক খারাপ হোক, আপনি কিন্তু কোশ্চেনটা অ্যানালাইসিস করবেন। সামনে বছর কিন্তু আবার শোনা যাচ্ছে যে ওয়্যারলেস কিন্তু আসবে সামনে বছরের জন্য, তাই জন্য কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে, এটা কিন্তু আশা রাখি, ঠিক আছে? যারা গিফট অফ দ্য গ্যাবিডু থেকে SI-র মক টেস্ট দিতে ইচ্ছুক, তাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? কিংবা আপনি টেলিগ্রামও করতে পারেন, আমরা কিন্তু আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দেবো। যারা SI মক টেস্ট দিতে ইচ্ছুক, কেন SI আমরা জানি 26 জুন পরীক্ষা হচ্ছে না, সেটা কিন্তু এক্সপেক্টেড ডেট যেটা রয়েছে 17 জুলাই। সুতরাং যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ, ভালো করে প্রিপারেশান নিতে থাকুন।